সালাত হজ করতে গেছেন সৈয়দ নাজির হোসেন দেহলভী রহিমাহুল্লাহ। তিন দিন মিনা প্রান্তরে অবস্থান করতে হয়, দুই দিন বক্তব্য দিয়েছেন। এত ভক্তিভাজন মানুষ ছিলেন উপমহাদেশের শাইখুল কুল ফিল কুল মিয়া নাজির হোসেন দেহলভী, তার মতো বিশ্ববিখ্যাত মহাদ্দেশ, 120,000 ছাত্র শুধু বুখারি পড়া ছাত্র, গোটা পৃথিবী থেকে আসতেন তার কাছ থেকে বুখারি পড়ার জন্য। কি শিক্ষা দিতেন তিনি! তার ভাই গিয়ে বলছে, বন্ধু গিয়ে বলছে যে তোমাকে আর বক্তব্য দিতে লাগবে না, কারণ বেদাতিরা ঐক্যবদ্ধ হয়ে তোমাকে মেরে ফেলে দিবে। কিন্তু মিয়া নাজির হোসেন দেহলভী রহিমাহুল্লাহ বললেন, শুনে রাখো হে বন্ধু, ইসি হারাম মে ইমাম নাসাঈ ভি শহীদ হয়ে যাহা মেরা কতল কে লিয়ে মনসুরা হো রহে হ্যায়, মায় আপনে কতল কে লিয়ে আমাদা হো বালিস্তা ব্রিক্স বাস দাওঙ্গে। শুনে রাখো বন্ধু, এই হারাম চত্বরে হারামের মধ্যেই ইমাম নাসাঈকে হত্যা করা হয়েছে, জগৎ বিখ্যাত হাদিসের ইমাম, যেখানে আমাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে। আমি শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু নির্ভেজাল তাওহীদের দাওয়াত আমি বন্ধ করব না। বলেন এবার, আজকে শরীটলা মসজিদে খুতবা দিলাম, অনেক মাঝহাবি ভাই এসে প্রশ্ন করেছেন যে আমরা সুন্নাত ছাড়ব না বাড়িতে নামাজ পড়ব, রফুল আদায় করে সালাত আদায় করলে আমাদেরকে মারপিট করছে, আমরা সালাত পড়তে পারছি না, বুকে হাত বেঁধে জোরে আমিন বলতে পারছি না। আমি তাদেরকে সালাতের পরে সান্ত্বনা দিয়ে বললাম, ধৈর্য ধারণ করুন, সুন্নাতকেই টিকিয়ে রাখতে হবে, বাড়িতে সালাত আদায় করুন। সুন্নাতকে টিকিয়ে রাখা শর্ত, বাড়িতে সালাত আদায় করবেন, ওয়াক্ত মোতাবেক জামাতের নেকি পাবেন ইনশাআল্লাহ, কিন্তু সুন্নাতকে আমি ছাড়তে রাজি নই, অসম্ভব ব্যাপার। সুন্নাত ছাড়বো মানে আপনাকে কে বলেছে সুন্নাত ছাড়বো? কেন এই রফুল আদান এমনি উপদেশ চালু হয়নি? যারা আজকে নরম ভাষায় কথা বলছে, জোরে আমিন বললেও চলবে না বললেও চলবে, রফুল আদান করলেও চলবে না করলেও চলবে, বেটা সন্তান কি জন্ম দিয়েছে তুমি? তুমি মহব্বত বুঝবে, তোমার এই মিষ্টি কথার প্রয়োজন নেই, কারণ এই উপমহাদেশে জোরে আমিন বলার সুন্নাত চালু করতে শত শত আলেমের রক্ত গেছে, রফুল আদায় এর সুন্নাত চালু করতে শত শত আলেমকে ফাঁসির কাছে ঝুলতে হয়েছে, গরু কুরবানির সুন্নাতকে চালু করতে আহলে হাদিস উলামায়ে কেরামকে জেল খাটতে হয়েছে, দীপান্তরে নির্যাতিত হতে হয়েছে। তুমি এখন তো বুঝবেই, গরুর গোশ সুন্দর রান্না করে খাওয়ার বলো যে গোশটা খুব টেস্ট হয়েছে, কিন্তু আজকে তো দিল্লির মানুষ পারে না গরুর গোশ টেস্ট করে খেতে, পারো কি করে? বাংলাদেশে প্রথম শুরু করেছিল কারা? সব ইতিহাস ভুলে গেছে, শুধু এক রাকাতে একবার জোরে আমিন বলার কারণে সেই সৈয়দ নাজির হোসেন দেহলভী রহিমাহুল্লাহ পাঞ্জাবের জেলখানায় দীর্ঘ 1 বছর জেল খাটছেন, তিনি 1 বছর জেল খাটছেন। আপনি এত সহজে মেনে নিলে হবে? গাজী মারজুম হোসাইন মুফতি মখদুম হোসাইন দিল্লির কেন্দ্রীয় জামে মসজিদে, যারা দিল্লিতে গেছেন দেখবেন কেন্দ্রীয় জামে মসজিদ সালাম আদায় করছেন, তার বন্ধু তালাত্তু হোসাইন বলছেন, আজকে তুমি রফল আদান করো না, আজকে রফল আদান করার দরকার নেই। কেন? রফল আদান করলেই তোমাকে উহাবি বলে গ্রেফতার করা, তোমার ফাঁসি দিয়ে দিবে। তখন তিনি হুঙ্কার ছেড়ে বললেন, দেখো বন্ধু, যদি আজকে রফল আদান না করি ফাঁসির ভয়ে কাল কিয়ামতের মাঠে রাসূলের সামনে মুনাফিক হয়ে উঠতে পারবো না, আমি যদি আজকে রফল আদান করি ফাঁসির কষ্ট ঝুলে মৃত্যুবরণ করি কাল কিয়ামতের মাঠে নবীর সুপারিশ পেয়ে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ, আমি রফল আদান করে ছাড়তে পারবো না। তোমার কথা পুরো মানলো না, দিল্লির জামে মসজিদে তিনি রফল আদান করলেন, ধরা পড়ে গেলেন, মৌতের ফয়সালা আসমানে হয়, তিনবার ফাঁসির কাষ্ঠে চালানো হলো, তিনবারই ফাঁসির দড়ি ছিঁড়ে পড়ে গেছে, অবশেষে মুক্তি দিয়ে পেতে বাধ্য হয়েছে তারা। এর নাম হলো ইমান, এর নাম হলো রাসূলের সুন্নাতের প্রতি মহব্বত।